আমার কাছে নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়াটা পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দ। আজকে আমাদের ভ্রমণের চতুর্থ দিন, আমরা আজকে আলিকদম থেকে যাব কক্সবাজার। আলিকদম থেকে কক্সবাজার যাওয়ার রাস্তাটা খুবই অ্যাডভেঞ্চার একটা রুট। আজকে আমাদেরকে পাহাড়ে আঁকাবাঁকা পথ দিয়ে যেতে হবে কক্সবাজার। আর কক্সবাজার নামটা শুনলে আমার মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করে। বিসমিল্লাহির রহমানির রহিম, কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই মুহূর্তে আছি আলিকদম। আলিকদম থেকে কক্সবাজার রুটটাও খুবই অ্যাডভেঞ্চারাল একটা রুট। বিকাল 4টা বাজে এখন, চলেন যাওয়া যাক। যাওয়ার পথে ন্যাচারাল বিউটিগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কক্সবাজার যাওয়ার পরে প্ল্যান করবো অ্যাকচুয়ালি কক্সবাজারে কোন কোন প্লেসে যাওয়া যায়। মাই ডিয়ার ফ্রেন্ড, এখান থেকে ফাঁসিখালির দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার। এখান থেকে ফাঁসিখালিতে যাওয়ার পথে আমরা পাহাড়ি ভিউগুলো দেখতে পারবো। আমার দুই পাশেই পাহাড়ি ভিউ থাকবে। আগামীকাল আমরা যখন কক্সবাজার যাবো, কক্সবাজারের এক্সক্লুসিভ কিছু আপনাদেরকে ভিজিট করে দেখাবো ইনশাল্লাহ। আমরাও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল। আলিকদম থেকে কক্সবাজার রুটটাও খুবই অ্যাডভেঞ্চারাল একটা রুট। আঁকাবাঁকা জিগজ্যাগ রুট। মাই ডিয়ার ফ্রেন্ড, পাহাড়ি রাস্তা শেষ এবং সূর্যটা দেখেন একদম চকচক করতেছে। আর লামা, থ্যাংক ইউ লামা। আচ্ছা, এখান থেকে ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। পাশিয়াখালি যে ফরেস্টটা আছে, ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তা, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। মাঝখান দিয়ে আমরা বাইক রাইড করতেছি। সবচেয়ে বড় প্রবলেম যেটা, এই রুটে এলোমেলোভাবে গাড়ি চলাফেরা করে, একটু সাবধানে বাইক রাইড করতে হবে। আমাদের কক্সবাজারে যেতে যেতে অনেক রাত হয়ে যায়। রাতে কক্সবাজারের রেয়ার ভাইয়ের বুকিং দেওয়া হোটেলে আমরা রাত্রিযাপন করি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা চলে যাই সমুদ্র সৈকতে। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ড, এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার আর এখন যাচ্ছি বিচের দিকে। একটু সমুদ্রে লাফালাফি ঝাপাঝাপি হবে, চল যাওয়া যাক। সমুদ্রে অনেক লাফালাফি ঝাপাঝাপি হলো, আর এবার আমাদের গন্তব্য শাপলাপুর। খুবই চমৎকার একটি জায়গা, চলুন যাওয়া যাক। মাই ডিয়ার ফ্রেন্ড, এই মুহূর্তে আমরা আছি মেইন ড্রাইভ রোডে। মেইন ড্রাইভ রোডের সৌন্দর্যটা হচ্ছে, ডান পাশে হচ্ছে সাগর আর বাম পাশে হচ্ছে পাহাড়। অসাধারণ সুন্দর একটা রাস্তা, মানে আপনি এক পাশে পাহাড়ের ফিল পাবেন, আরেক পাশে সাগরের ফিল পাবেন। এবং এই রাস্তাটা কিন্তু টেকনাফ চলে গেছে। এখান থেকে টেকনাফের দূরত্ব 77 কিলোমিটার। পুরো এই মেইন ড্রাইভ রুটটাই টেকনাফ পর্যন্ত আপনারা কিন্তু আপনার ডান পাশে সাগর পাবেন এবং বাম পাশে যে পাহাড়ি পরিবেশটা আছে সেটা পাবেন। আজকে আমরা কক্সবাজারের আনকমন কিছু প্লেস ভিজিট করব। চলে আসলাম হিমছড়ি। বাম পাশের পাহাড়টাই হচ্ছে হিমছড়ি পাহাড়। এই রুটে বাইক চালাতে আমার বেশ ভালোই লাগছিল, আর লাগবেই না কেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাই এমন।
আমরা বেশ খানিকটা সময় আমাদের দেশের নতুন মেরিন ড্রাইভ রুট দিয়ে বাইক চালিয়ে চলে আসলাম শাপলাপুর। মাই ডিয়ার ফ্রেন্ড, চলে আসছি শ্যামলাপুর। অনেকে এই জায়গাকে শাপলাপুর বলে। সামনে মাছের বাজার রয়েছে, এই বাজারটা দেখার জন্য এখানে আসছি এবং আপনাদেরকেও দেখাবো। আপনারা এখন যে চেকপোস্টটি দেখতেছেন, এই চেকপোস্টে মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল। শাপলাপুর সৈকতটি খুবই নিরিবিলি একটি সমুদ্র সৈকত। এখানে এসে যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে সেটা হলো শত শত সাম্পার নৌকা একসাথে আমরা দেখতে পেয়েছি। ঝাউবন, মাছ ধরার নৌকা আর জেলেরা ছাড়া খুব একটা মানুষজন চোখে পড়ে নাই আমাদের। কক্সবাজার, হিমছড়ি বা ইনানি বিচে মানুষের ভিড় আর হইচই, এখানে তার কিছুই নেই। সকাল বিকালে মাছ ধরা ট্রলারগুলো সমুদ্র থেকে তীরে ওঠা দৃশ্যগুলো খুবই চমৎকার। এখানে একটা ছোট্ট মাছের আড়ত রয়েছে আর এই মাছগুলো চলে যায় আমাদের দেশের আনাচে কানাচে। আমরা বেশ খানিকটা সময় শাপলাপুর সমুদ্র সৈকতে কাটালাম। এবার আমাদের গন্তব্য টেকের ঘাট। মাই ডিয়ার ফ্রেন্ড, চলে আসলাম টেকের ঘাট। এই সমুদ্র সৈকতে ইনানি বিচের চেয়ে অনেক বেশি প্রবাল পাথর দেখতে পারবেন। এই জায়গাটা অনেকটাই সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের মতো। প্রাকৃতিক সৌন্দর্যের ও রূপ নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। 120 কিলোমিটার সমুদ্র সৈকতকে ঘিরে প্রাচীন ইতিহাস এবং দর্শনীয় স্থানের কারণে প্রতি বছর এই কক্সবাজারে ছুটে আসে বিপুল সংখ্যক পর্যটকরা। আমরা এবার যাব কক্সবাজারের মিনি বান্দরবন। কথাটি শুনে অবাক হচ্ছেন তাই না? অবাক হওয়ার কিছু নেই, চলুন যাওয়া যাক। মাই ডিয়ার ফ্রেন্ড, কক্সবাজারে একটা জায়গা রয়েছে যে জায়গাটা পাহাড়ি অঞ্চল, অনেকটা বান্দরবনের মতো। হিমছড়ি আর ইনানি বিচের মাঝামাঝি সেই জায়গাটা। আবার সামনে যে ব্রিজটা দেখতেছেন এটা হচ্ছে রেজুক খালের উপর ব্রিজ। ব্রিজটা পার হওয়ার পরে হাতের ডান পাশে হচ্ছে সেই জায়গাটি। অসাধারণ সুন্দর একটা জায়গা, চলে যাওয়া যাক। এই কক্সবাজারে এসে পাহাড় এবং সাগরের ফিল একসাথে। এই জায়গার ভিতর যদি আপনি দেখেন অনেকটা বান্দরবন খাগড়াছড়ির মতো। আর এখানে কিন্তু আমাদের দেশে যে মুভিগুলো হয়, সিনেমাগুলো হয়, এই সিনেমাগুলোর শুটিং করা হয় এখানে। খুবই চমৎকার একটা প্লেস, পাহাড় কেটে রাস্তা করা হয়েছে। পাহাড়, সমুদ্র, নদী, খাল, সারি সারি সুপারি বাগান গোয়ালিয়া গ্রামটিকে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ।
আমাদের আজকের ভ্রমণের পঞ্চম দিন, এবার আমাদের ঢাকা ফেরার পালা। আর আমরা এই পাঁচ দিন রাঙামাটি, কাপ্তাই, বান্দরবনের থানচি, ডিম পাহাড় হয়ে আলীর গুহাটি ভিজিট করেছি। তারপর আলীকদম থেকে কক্সবাজার এসে আজকে আমাদের ঢাকা ফেরার পালা। সবগুলো ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আমরা সারা রাত বাইক চালিয়ে সকাল 9টার দিকে ঢাকায় ফিরেছি। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে আরও মোটর ব্লগিং দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Thank you.